আমি তোকে ভালোবাসি। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, তুমি আছো আমিও আছি, সবজ করব মনে মনে হয় খুব পুলক জেগেছে। এই গোলাপ ফুলটা কাকে দিবি বল না রে? তোদেরকে বলা যাবে না, সিগারেট ব্যাপার। দেখ আমি তোর বন্ধু, ওই কাকে লাইন মারু বল না। আমি বলবো, তোরা কাউকে বলবি নি বল? না বলবো নি, বলবো টুকটুকির সাথে। তুই টুকটুকিকে লাইন মারু? আবে তোর কি মাথা ঠিক আছে? টুকটুকিকে আমি লাইন মারবে? আমি কবে থেকে যাবে থেকে তুই প্যান্ট পরতে শিখিনি তবে থেকে? আবে চল, ও শুধু আমার টুকটুকি তোর টুকটুকিকে 510 টাকার গিফট দিয়ে আই লাভ ইউ বলেছি। ও কি তোকে আই লাভ ইউ টু বলেছে? না আরে চল সাইডে। ও দাঁড়া, আজকে তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, টুকটুকি শুধু আমার। ওর দিকে যদি তুই চোখ তুলে তাকাচু তো চোখ দুটো খুলে গুটি খেলবো। আমি তো ওর দিকে তাকাবো, তো যদি সাহস থাকে তাহলে আমার গুটি খুলে রাখা। শালা তুমি ওকে মারলো? হ্যাঁ মারছি, কি করবি? কি করবো? আরে ইস্কুল লাগিয়ে এখানে মারপিট করছিস কেন? দেখো না কাকা, আমি টুকটুকিকে ভালোবাসি আর এ বলে আমিও ভালোবাসি। এক ফুল দো মালি, এটুকু বাচ্চা ভালো করে প্যান্টে চেন লাগাতে পারো না, নাক টিপলে দুধ বেরায় তো? সালা এদেরকে দেখে আমার লজ্জা লাগা উচিত, এত বড় হয়ে গেলাম একটা মেয়ে পটাতে পারলাম না, এই হাতি সম্বল। আই লাভ ইউ টুকটুকি, আমি তোকে ভালোবাসি। এই তুই পালাছিস কোথায়? দাঁড়া এদিকে শোন। না দিদিমণি, আজকে পালাই কালকে আসবো, আজকে মোর খুব জোরে পাগলা হাগা হচ্ছে। তোকে আমি ডেকেছি তো শোন, পড়ার নামে প্রেম করবে। দিদিমণি আর টুকটুকি তোর আমি ব্যবস্থা নিচ্ছি। দিদিমণি আমি তো কিছু করিনি। কিচ্ছু করিস নি তাহলে বাইরে হাজারের সাথে কে গল্প করছিল? দিদিমণি আসবো। এই তোদের আসতে তো দেরি হলো কেন? দিদিমণি মোর ঘরের রাস্তায় এক আঁঠু জল, তাই পেরিয়ে আসতে দেরি হয়ে গেছে। ভেতরে বসে যা। এই প্রেজেন্ট কর, রোল নাম্বার 1 উপস্থিত দিদিমণি, 2 উপস্থিত দিদিমণি, 3 উপস্থিত দিদিমণি, 4 উপস্থিত দিদিমণি, 5 উপস্থিত দিদিমণি, 6 উপস্থিত দিদিমণি। রাত্রি বা পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমাইছি, প্রচন্ড বৃষ্টি, ভোরবেলা উঠে দেখি ঘরের ভেতরে এক আঁঠু জল, ওই জলে মোর বই ব্যাগ ভাসিনে পালি গেছে। তাহলে এটা কি ব্যাগ? আসল কথা হলো তুই পড়িসনি, মিথ্যা কথা বলবি, একটু গুছিয়ে মিথ্যা কথা বল।
মিস্টার মাকসুদ বাবু। এই ফটু তুই দাঁড়া দেখি কি পড়ে এসেছিস, বল মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছে? মাধ্যাকর্ষণ শক্তি হাজিমলি মনে পড়েছে। তাহলে বল, স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। বাহ, ভেরি গুড, তুই বসে পড়। এই বাকি তুই দাঁড়া, পলাশের যুদ্ধ সম্পর্কে কিছু লাইন বল। দিদিমণি সিরাজউদ্দৌলা সিংহাসন দখল করার পর 18 জুন 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে লড়াই শুরু করে। তারপর ইরে, তারপর কি বল? দাঁড়ান দিদিমণি, এখনো যুদ্ধ চলছে। এতদিনে তোকে একটা প্রশ্ন বলে উত্তর পেয়েছি। আচ্ছা, তোকে যদি একটা জেনারেল নলেজ থেকে প্রশ্ন বলি বলতে পারবি? দিদিমণি আপনি কি প্রশ্ন করবেন করুন, আমি পুরো জলের মতো উত্তর দিয়ে দেবো। তাই নাকি? আচ্ছা, ধরে নে সমুদ্রের মাঝখানে একটা আম গাছ আছে,
সেখান থেকে তোকে যদি বলি একটা আম পেড়ে আনতে, তুই কিভাবে পেড়ে আনবি? আম পাড়তে হবে, এটা কোনো ব্যাপার। আমি পাখি হয়ে উড়ে যাবো আর খবাক করে আমটা পেড়ে উড়ে চলে আসবো। বাবা, তুই যে উড়ে যাবি, তোর পাখনা আছে। আর সমুদ্রের মাঝখানে কোনোদিন আম গাছ হয় নাকি? আম গাছটা কি আপনার বাবা লাগিয়েছে? ওরে, এত বড় সাহস তুই আমার বাবা তুলে তোর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের নেক্সট ভিডিও কিন্তু মহালয়ার ভিডিও আসছে। আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর এখনো যে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আমাদের ব্লগ চ্যানেল ব্লগ এসে গেছে, আপনারা যদি দেখতে চান নিচে ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে দেখে নিন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।